আসসালামু আলাইকুম। আজকে আমি শিখাবো কর্পি স্টুডিও কীভাবে টাইটেলে কাজ করতে হয়, এ সম্পর্কে পুরো বিস্তারিত ধারণা দেব। তো এখানে অনেকগুলো টাইটেল স্যাম্পল হিসেবে আছে, কীভাবে কী কাজ করতে হয় বা অনেক রকমভাবে দেওয়া আছে। তো এছাড়া আমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারি বা আরও অনেক সুন্দর করতে পারি, তা আজকে আমি বিস্তারিত জানাচ্ছি। এবং এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু এগুলোকে আমরা আরও ভালোভাবে কাস্টমাইজ করতে পারি। তো আমি প্রথমে স্থির একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি সব কিছু এই স্থির ভিডিও দিয়ে কাজ করা যায়। তো দেখুন, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রে, তাহলে আরও সুন্দর লাগবে। দেখুন, স্ক্রিনে ক্লিক করলে ঠিক এভাবে আসবে, যে কোনো জায়গায় আপনি ড্রাগ করতে পারেন, এখানে নিতে পারেন, এখানে নিতে পারেন, এটাকে আবার বড় ছোট করতে পারেন, এই যে এখান থেকে বড় ছোট করতে পারেন, বা এখান থেকেও করতে পারেন, এখান থেকে বড় ছোট করতে পারেন। তারপর এটাকে কালার দিতে পারেন, তার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন, কালার দিতে পারেন, আবার এটাও করতে পারেন। তো এটা এক একটা এক একটা কালার হিসেবে দিতে পারেন, যেমন এটাকে দিতে পারেন নীল, সবুজ, এটাকে আরেক কালার দিতে পারেন, এটাকে আরেক কালার দিতে পারেন, আপনারা এক এক কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার এটাকে আপনারা বড়ও করতে পারেন। দেখুন, এটাকে যদি আমি যদি বড় দিই, শুধু এই লেখাটাকে বড় হবে, শুধু এটাই, এই যে ভিডিওটাই শুধু বড় হয়ে গেছে। যদি আরও বড় করতে চান তাহলে শুধু ভিডিওটা বড় হয়ে গেছে, ঠিক আছে। দিতে পারেন এই যে, আর এইটা হয়েছিল কোনোটা লেখা স্পেস কমা দিবা, আমি দেখাচ্ছি এটার কাজটা কিরকম। এটা মানে হচ্ছে যে যে কতটুকু আপনি গ্যাপ রাখবেন, এই যে দেখুন, এটা এতটুকু গ্যাপ, যদি আপনি যদি যদি 180 দেন, দেখছেন এতটুকু গ্যাপ থাকবে, মানে এতটুকু প্রত্যেকটা টাইটেলই এতটুকু গ্যাপ হয়ে থাকবে। হ্যাঁ, এতটুকু গ্যাপে যদি আপনি যদি যত কম দিবেন তত ঘন ঘন হয়ে থাকবে, ঠিক আছে। এটা কাজ, আর এখান থেকে আপনি ফোনটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি ফোন চেঞ্জ করতে পারেন, কোন ধরনের ফোন দিবেন। হ্যাঁ, অনেক ফোন আছে, এখান থেকে আপনি ফোন চেঞ্জ করতে পারেন, এখান থেকে আবার করতে পারেন, এখান থেকে অনেক ফোন আছে, আপনি এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এটাকে রোটেশন করতে পারেন, এভাবে রাখতে পারেন। এসে এইভাবে করতে পারেন, তারপরে এটাকে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, যদি আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান। ব্যাকগ্রাউন্ডে কিছু আলাদা অপশন আছে, যেমন এখান থেকে আপনি যদি এটাকে ডানে রোটেশনটা আমি জিরো করে দিই, তারপরে বিস্তারিত জানতে পারবেন।
ব্যাকগ্রাউন্ডে আপনারা এটা এইভাবে করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করে দিতে পারেন, ঠিক আছে। আবার এখানে এখানে কালার চেঞ্জ করতে পারেন, এখানে দিতে পারেন সাদা, এখানে দিতে পারেন এই কালার, ঠিক আছে। আপনার কালার চেঞ্জ করতে পারেন, এত যদি আপনি যদি চান না আমি একটাই রাখতে চাই তাহলে আপনি একটা রাখতে পারেন, এক কালার, ঠিক আছে। এটাকে যে কোনো একটা কালার দিতে পারেন, সাদা দিতে পারেন। আর যদি কোনো আমি মাল্টি কালার চেঞ্জ করতে চাই তাহলে এক একটা এক এক কালার দিতে পারেন। ওকে, এইভাবে আপনারা সাবটাইটেল এডিটও করতে পারেন। এখানে আরও অনেক অপশন আছে, আপনারা নিজেরাই করে নেবেন। এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা নিজেরাই করে নেবেন। এভাবে রাখতে পারেন, গোল আঁকা রাখতে পারেন, আপনার ইচ্ছা আপনার কালার চেঞ্জ করতে পারেন, বলেই দিলাম একবার তো। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ডের কাজ, আপনারা যদি ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে, আপনারা যদি ক্লিক দেন তাহলে ব্যাকগ্রাউন্ড থাকবে। তারপর গাইডেন্স দিতে পারেন যে কোন জায়গায় যদি সঠিকভাবে দেওয়ার জন্য, এই জায়গায় সঠিক দেওয়া যাওয়ার জন্য, এই জায়গায় সঠিক দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন আমার নাও দিতে পারেন। তো এটাকে বর্ডার শেডও দিতে পারেন আপনারা, এই লেখাটার আপনারা শ্যাডো পিছনে ছায়া দিতে পারেন, সাদা দিলাম। ওকে, পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনারা এটাকে লাল দিতে পারেন, একটু ঝাপসা করে দিতে পারেন, এটা দিলে ঝাপসা হয়ে যাবে, লালটা এত ঘন থাকবে না। দেখুন এখান থেকে দেখাচ্ছে, হ্যাঁ ঝাপসা হয়ে যাচ্ছে। আরো ঝাপসা করে দিতে পারেন, এখান থেকে আপনারা করতে পারেন কালারটার শ্যাডো দিতে পারেন, এখান থেকেও শ্যাডো দিতে পারেন। এটা সব সবগুলো হচ্ছে শ্যাডো কাজ, দেখছেন একটু ডান পাশে চেপে গেছে, ডান পাশে, হ্যাঁ এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এই যে ডান পাশে চেপে যাচ্ছে। আবার একটু নিচে উপরে নিচে করতে পারেন, দেখছেন এই যে নিচে এসে পড়েছে। এরপর কালারও চেঞ্জ করতে পারেন, এটা আপনি এই কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখান থেকে আপনারা করতে পারেন আরও অনেক অনেক এডিটিং করতে পারেন, ঠিক আছে। হুবই যে লেখাটা আছে এটা ডান পাশে চেপে যাবে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার ঝাপসা করে দিতে পারেন আরো, ওকে। আবার এখান থেকে আপনারা করতে পারেন লেখাটা কখন কোন দিক থেকে আসবে বা কোন দিক থেকে যাবে, ঠিক আছে, কোন পাশে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। নিচে দিতে এখানে দিয়ে রাখ করতে পারেন, আপনারা নিজে নিজেরা নিজেরাই করে নেবেন। তারপরে লেখাটিকে আবার এভাবে সাজাতে পারেন, এই যেভাবে, যেমন আপনার যদি অনেকগুলো লেখা লেখেন, অনেকগুলো যদি লেখা লেখেন তাহলে এখন এই যে এই পাশে দিলে বাম পাশে একটু বড় হয়ে থাকবে, আর যদি এটা দেন তাহলে মাঝখান থেকে থাকবে, এই যে লেখাগুলি মাঝখান দেখা যাচ্ছে, এখানে দিলে বাম পাশ থেকে থাকবে, আপনারা নিজে বুঝতে পারতেছেন, ঠিক আছে। এটা ইউজ করতে পারেন, মানে উলট পালট থাকবে। আবার রোল দিতে পারেন, ঠিক আছে, তারপরে একটু বাঁকা করতে পারেন, এই যেভাবে বাঁকা হয়ে থাকে, ঠিক আছে। আবার আন্ডারলাইন আবার আন্ডারস্কোর দিতে পারেন, এই যে প্রত্যেকটা নিচে আন্ডারস্কোর এসে পড়েছে,
প্রত্যেকটা নিচে আন্ডার স্কেচ করেছে, তো এটাও করতে পারেন। তাছাড়া আরও অনেক কিছু করতে পারেন, যেটা আপনার কোনো যে কোনো একটা এফেক্টস ব্যবহার করতে পারেন। আপনার এখান থেকে এই যে এই এফেক্টসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, এটিও ব্যবহার করা যায়। আমি একটু বিস্তারিত দেখাচ্ছি। দেখুন এখানে আপনি এফেক্টস ব্যবহার করতে পারেন, যে কোনো এফেক্টস এটা ব্যবহার করতে পারেন, দেখুন ঠিক আছে। এছাড়া আপনারা কালার ব্যবহার করতে পারেন, এফেক্টস এর কালার, এই কালার ব্যবহার করতে পারেন। লেখাটা কালার চেঞ্জ হচ্ছে, এগুলো ব্যবহার করতে পারেন। এরপর কাস্টম মোশনও ব্যবহার করতে পারেন, কাস্টমাইজ মোশন এটাও ব্যবহার করতে পারেন। এরকম কাস্টমাইজও করতে পারেন। আবার এই পিছনে এগুলা নাও ইউজ করতে পারেন, এগুলা আপনার ইচ্ছা, আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে টাইটেলের মোটামুটি কাজ শেষ, যদি কোনো সমস্যা পড়েন। আরেকটা জিনিস দেখাই, যেটা না দেখলেই নয়, যে অ্যাট্রিবিউটে আপনি অনেক কাজ করতে পারেন। এই যে অ্যাট্রিবিউট এখানে করলে অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। এই দেখুন এখানে ড্রপ দিলে, যে যদি আপনি যদি এটা সিলেক্ট করেন, দেখুন লেখাটা ঠিক এভাবে আসবে, এই যেভাবে ABC এখানে যেভাবে আসছে, দেখুন এভাবে লেখাটা আসবে। এভাবে লেখা আসবে। যদি আপনি যদি এখানে আরও আছে, ফেড আছে, যে এটা দেন সিলেক্ট করেন, তাহলে দেখুন লেখাটা এভাবে আসবে। এগুলো রিমুভ করে দিতে পারেন, এখানে ক্লিক করে রিমুভ হয়ে যাবে। আপনারা যদি আরও অনেক আছে, এখানে সুইং আছে, লেখাটা এইভাবে সেভাবে চলে যায়, যদি এটা দিই দেখুন। বিভিন্নভাবে চলে যাবে, এখানে অনেকগুলো আছে, টার্ন দিতে পারেন। আজকের মতো টিটেল দেওয়া শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে টাইটেল কীভাবে লিখবে বা কীভাবে কী কোন কোন জিনিস ব্যবহার করা যায়, ইফেক্ট ব্যবহার করা যায়। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কোনো যদি সমস্যা পড়েন তাহলে অবশ্যই বলবেন, আমি আশা করি উত্তর দেবো। আসসালামু আলাইকুম।